হাই বন্ধুরা, আমি জিনিস জিও স্টারবিনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। আশা করি বন্ধুরা আপনারা অনেক ভালো আছেন, আর এই ভালোটাকে আমি ঈশ্বর কাছে প্রার্থনা করছি। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট গ্রিট কোশ্চেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্পর্কে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রিয়াঙ্কা চোপড়া জন্ম 18 জুলাই 1982। তিনি একজন বলিউড চলচ্চিত্রের অভিনেত্রী। তিনি হিন্দি ভাষা চলচ্চিত্রে অভিনয় করেন। আবার চলুন বন্ধুরা তার অভিনীত সকল ছবিগুলো সম্পর্কে আমরা জেনে নিই। 12 এপ্রিল 2002 সালে তার প্রথম অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল বমিজান, এবং তার সহশিল্পী ছিলেন বিজয়। 11 এপ্রিল 2003 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল দ্য হিরো লাভ স্টোরি অফ এ স্পাই, তার সহশিল্পী ছিলেন সানি দেওল। 11 এপ্রিল 2003 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল আন্দাজ, তার সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার। 9 জানুয়ারি 2004 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল প্ল্যান, তার সহশিল্পী ছিলেন সঞ্জয় দত্ত। 20 ফেব্রুয়ারি 2004 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল কিসমত, এবং তার সহশিল্পী ছিলেন ববি দেওল। 23 জুলাই 2004 সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল অসম্ভব, তার সহশিল্পী ছিলেন অর্জুন রামপাল। ৩০ জুলাই ২০০৪ সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল মুঝে শাদি করোগে, তার সহশিল্পী ছিলেন সলমান খান, অক্ষয় কুমার। 12 নভেম্বর ২০০৪ সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল আইতারাজ, তার সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার, কারিনা কাপুর। 28 জানুয়ারি ২০০৫ সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল ব্ল্যাকমেইল, এবং তার সহশিল্পী ছিলেন অজয় দেবগন। 11 মার্চ ২০০৫ সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল করম, এবং তার সহশিল্পী ছিলেন জন আব্রাহাম। 22 এপ্রিল ২০০৫ সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল ওয়াক্সড, দ্য রেস এগেনস্ট টাইম, তার সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার। 1 জুলাই ২০০৫ সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল ইয়া ক্যান, এবং তার সহশিল্পী ছিলেন অর্জুন রামপাল। 19 আগস্ট ২০০৫ সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল বরসাত, ছবির সহশিল্পী ছিলেন ববি দেওল। 16 ডিসেম্বর ২০০৫ সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল ব্লাফ মাস্টার, তার সহশিল্পী ছিলেন অভিষেক বচ্চন। 21 এপ্রিল ২০০৬ সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল ৩৪ চায়না টাউন, এবং তার সহশিল্পী ছিলেন শহীদ কাপুর। 23 জুন ২০০৬ সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল ক্রিস, তার সহশিল্পী ছিলেন হৃতিক রোশন। 25 আগস্ট ২০০৬ সালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি হল আপকি খাতির, তার সহশিল্পী ছিলেন অক্ষয় খান্না। বন্ধুরা, দ্বিতীয় পার্টে দেখে নেন আপনার প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সকল ছবিগুলো।